গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পছন্দের খাবারের অর্ডার নিচ্ছে রোবট, এমন দৃশ্য দেখা মিলছে এখন ঢাকায়। বাংলাদেশ যাত্রা শুরু করলো দেশের প্রথম রোবট রেস্তোরাঁ। বুধবার আসাদ গেটের কাছে ফ্যামিলি ওয়াল টাওয়ারে দ্বিতীয় তলায় এই রেস্তোরাঁর উদ্বোধন হয়। বিকালে সেখানে দেখা গেল রোবট ঘুরছে রেস্তোরাঁ জুড়ে, গ্রাহকদের সঙ্গে কথা বলছে, সে নিচ্ছে পছন্দের খাবারের অর্ডার, আবার রোবটের পিছনে থাকা মনিটরের স্ক্রিনে ভেসে ওঠা বাটনে চাপ দিলে গ্রাহকরা দিচ্ছে খাবারের অর্ডার। শক্তিশালী ওয়াইফাইয়ের মাধ্যমে সেই অর্ডার সক্রিয়ভাবে চলে যাচ্ছে রান্নাঘরে শেফের কাছে, ঝটপট তৈরি হচ্ছে খাবার। দ্রুত সেই খাবার নিয়ে ওই রোবট হাজির হচ্ছে নির্দিষ্ট টেবিলে। রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ ও চীন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানালেন যে বাংলাদেশে এই ধরনের এটাই প্রথম রেস্তোরাঁ যেখানে রোবটের মাধ্যমে গ্রাহকের খাবার সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন মাইলফলক এবং নতুন দিগন্তের সূচনা হলো। রেস্তোরাঁর পরিচালক রাহিন রায়ান নবীর বক্তব্যে, অনেক সময় দেখা যায় যে ওয়েটাররা অনেক ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন, ক্লান্ত অবস্থায় তারা গ্রাহকদের খাবার সরবরাহ করতে বাধ্য হন, কিন্তু রোবট কখনো ক্লান্ত হবে না। তাই যখন রোবট খাবার সরবরাহ করবে তখন এটি গ্রাহককে আরও ভালো পরিবেশনা দিতে পারবে, সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত রোমাঞ্চকর পরিবেশও তৈরি করবে, বিশেষ করে শিশুরা বেশি রোমাঞ্চিত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।